বাংলাদেশের তরুণ সমাজ যেভাবে বিভিন্ন রাস্তায় দেওয়ালগুলো রং করতেছে, এই ছোঁয়াটা কিন্তু সিলেটেও লাগছে এবং সিলেটেও বিভিন্ন জায়গায় রং করা হচ্ছে। এবং নর্মালি আপনারা জানেন যে সিলেটের রাস্তাগুলো খুবই সুন্দর, সেই সুন্দর সুন্দর রাস্তায় এরকম সুন্দর সুন্দর পেন্টিং বা আমাদের ছাত্রছাত্রীদের যে হাতের কাজগুলো করতেছে সেগুলো অসাধারণ, দেখতে অসাধারণ লাগতেছে। তো সেই একটা সুন্দর পরিবেশে আমরা যাচ্ছিলাম সিলেটের সুবিত বাজার। এটা হলো সিলেটের রিকাই বাজার পয়েন্ট পার হয়ে পুলিশ লাইন্সের যে রোডটা, সেই রোডটা যথেষ্ট সুন্দর কাজ করা হচ্ছে। একটা বাসায় গেছিলাম, সেখানে দেওয়ালের উপর কিছু ব্যাকটেরিয়া জমে গেছে, সেগুলোই দেখতে পাচ্ছেন। আর বলতে গেলে সিলেটের রাস্তার এই ডিভাইডারে আপনারা গাছ দেখতে পাবেন, যেটা অনেক সুন্দর লাগে এবং গরমের সময় একটা ঠান্ডা ঠান্ডা ফিল দেয়, যেটা আপনি আলাদা কোনো রাস্তায় তেমন একটা দেখতে পাবেন না, যে ডিভাইডারে আপনি গাছ পাচ্ছেন। এটা হলো হুমায়ুন চত্বর, এখানেও ট্রাফিক নিয়ন্ত্রণে মীরা কাজ করতেছে। আর এই পেন্টিংগুলো দেখে কখনোই মনে হবে না যে যা ক্লাসে পড়ুয়া ছাত্রছাত্রীগুলো এগুলো আর্ট করেছে, একদম প্রফেশনালি লাগে, যথেষ্ট সুন্দর লাগে। এবং তাদের পোশাক আশাক দেখে মনে হয় অনেকেই এখানে বড় লোকের ছেলেপেলে আছে, তারা কতটা যত্নবান হয়ে দেওয়ালে কাপ ব্রাশ ঘষতেছে, রং মারতেছে। আসলে এই যে তরুণ সমাজ এতটা এগিয়ে আসা, সেটা মানে অকল্পনীয় একটা ব্যাপার স্যাপার। যাই হোক, আমরা তাদেরকে স্যালুট জানাই, তাদের কাজকে স্যালুট জানাই, এভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কামনা। তারা এইভাবেই দেশকে গড়ুক, নতুনভাবে সাজাক, এটাই চাওয়া।